আয়াম পার্থবতীম তো আজকে আলোচনার বিষয় হল পেরিকার্ডিয়াম খুব ছোট্ট একটা টপিক্স বাট বেশ ভাইটাল একটা টপিক্স থোরাক্স কার্ড ইতিমধ্যেই যারা পড়া শুরু করছেন কিংবা যারা ফার্স্ট কার্ড অলরেডি দিয়ে ফেলছেন তো তারা অলরেডি পেরিকার্ডিয়াম সম্পর্কে জানেন যেটার গুরুত্বটা কী তো যাই হোক পেরিকার্ডিয়ামটা হলো আমাদের থোরাক্স কার্ডের অন্তর্ভুক্ত তো আপনারা থোরাক্স কার্ডের যে ভাইটাল ভাইটাল ভিসেরাগুলো আছে যেমন হার্ট লাং ড্রাফ্রাম তো এই বড় বড় ভিসেরাগুলোর সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু জিনিস লাগে যেমন আমরা লাংয়ের ক্ষেত্রে পড়ে আসছিলাম পুলুরা অর্থাৎ লাং পড়লে অ্যাসোসিয়েটেড পুলুরোটা আমাদেরকে জানতে হয় ঠিক তেমনি এই পেরিকার্ডিয়ামটাও জানতে হবে আমাদের যখন হার্ট পড়তে হয় তখন কারণ আমাদের কলেজ থেকে যে ভিসেরাগুলো প্রোভাইড করা হয় সেখানে অনেক সময়ই ভিসেরার সাথে পেরিকার্ডিয়ামটাও থাকে তো যখন আপনার ভিসেরার সাথে অ্যাসোসিয়েটেড পেরিকার্ডিয়ামটা আসে তার মানে হলো এটা আপনার জন্য ম্যান্ডেটরি অ্যান্ড এটা আপনার জন্য অনেক বেশি ভাইটাল কারণ আপনাকে হার্ট থেকে তো প্রশ্ন করবেই কিন্তু হার্টের সাথে যখনই দেখবে যে পেরিকার্ডিয়ামটাও যুক্ত আছে তখন স্যাররা কিন্তু ইজিলি অ্যান্ড খুব সহজেই পেরিকার্ডিয়াম থেকে যে কোনো প্রশ্ন করতে পারে সো পেরিকার্ডিয়াম টপিক্সটা বেশ ছোট এখান থেকে কয়েকটা জিনিস জানলেই হয় তো আর বিষয়টা হলো যে এই জিনিসগুলো না পারলে স্যার ম্যাম খুব মাইন্ড করে ভাইভাতে তো যেহেতু জিনিসটা ছোট্ট অ্যান্ড বেশ ভাইটাল একটা টপিক্স পারলে পরে অনেক বেশি মার্কস পাবেন তো সেই জন্য কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব বেশ বেশি বড়ো কিছু না অ্যান্ড এখান থেকে খুব বেশি কিছু জানাও লাগে না আর খুব বেশি পড়াও লাগে না সো প্যারা নেওয়ার কোনো কিছু দরকার নেই জাস্ট কয়েকটা টপিক্স একটু দেখে যাবেন যাতে ভাইভাতে আপনাকে পেরিকার্ডিয়াম থেকে কিছু জিজ্ঞেস করলে আপনি যাতে মুখ খুলতে পারেন এমন যাতে না হয় যে তো ভাইবাতে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে পেরিকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়ামের লেয়ার বাটারি সাপ্লাই বা নার্ভ সাপ্লাই বা ডেনেস আপনি একদম চুপচাপ বসে আছেন মানে আকাশ থেকে পড়ছেন যে আপনি জানেনই না এই সম্পর্কে এমন যেন কোনো কখনো ফেস করতে না হয় সেই জন্য এই ক্লাসটা একটু দেখবেন অ্যান্ড এই টপিকসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন আশা করা যায় ভাইবা আপনার ভালো হবে তো প্রথমে আপনাকে জানতে হবে যে পেরিকার্ডিয়াম জিনিসটা আসলে কি তো পেরিকার্ডিয়াম জিনিসটা হলো আমাদের যে হিউম্যান বডিতে যে ভাইটাল একটা অর্গান হার্ট এই হার্টের যে কাভারিংটা এই কাভারিংটাকে আমরা বলি পেরিকার্ডিয়াম অর্থাৎ হার্টের বাইরে যে কাভারিংটা আছে সেটাকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াম তো সোজা কথাই বলতে গেলে যেমন মোবাইলের বাইরে ক্যাসিং থাকে তো ঠিক তেমনি হার্টের বাইরেও একটা ক্যাসিং থাকে বা একটা কাভারিং থাকে যেটাকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াম তো পেরিকার্ডিয়ামটা হলো একটা ফাইব্রো মাস্কুলার টিস্যু তো যেটা হলো আর কি আমাদের হার্টটাকে কাভার করে রাখে এখন পুরো হার্টের কিন্তু চারপাশেই বা পুরো হার্টটাকেই কিন্তু কাভার করে রাখে না পেরিকার্ডিয়াম কিছু জায়গা আছে যেখানে কিন্তু আমাদের পেরিকার্ডিয়ামটা থাকে না তো পেরিকার্ডিয়াম থাকে না কোথায় নর্মালি যদি বলি তো দেখবেন যে হার্ট থেকে কিন্তু আমাদের বড় বড় কিছু গ্রেট ভেসেল বের হয় তো এই যে বড় বড় গ্রেড ভেসেলগুলো যখন হার্টের মধ্যে ঢুকতেছে বা হার্ট থেকে বের হইতেছে তখন যে একটা ডায়ামিটার বা একটা ওপেনিং করতেছে এই ওপেনিংটার চারপাশে কিন্তু পেরিকার্ডিয়াম থাকে বাট ওপেনিং যে জায়গাটা অ্যাকচুয়াল অর্থে সেখানে কিন্তু পেরিকার্ডিয়াম থাকে না সে বিষয়টা একটু মাথায় রাখবেন আপনাকে ভাইবাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে হার্টের কি সব জায়গায় পেরিকার্ডিয়াম থাকে না যেখান দিয়ে গ্রেট ভেসেলগুলো বের হইতেছে ওই জায়গাটাতে কোনো পেরিকার্ডিয়াম থাকে না তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এখন আপনাকে যেটা জানতে হবে যে পেরিকার্ডিয়ামের কী কী ক্লাসিফিকেশান বা এটার কয় ধরনের টাইপস আছে অর্থাৎ ক্লাসিফিকেশানটা আপনাকে জানতে হবে তো পেরিকার্ডিয়ামের দুইটা ক্লাসিফিকেশান আছে জি তো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম আরেকটা আছে সেরাস পেরিকার্ডিয়াম তো আমাদের দুইটা টাইপস আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম ইনার সেরাস পেরিকার্ডিয়াম এই সেরাস পেরিকার্ডিয়ামটা আবার দুইটা ভাগে ভাগ করা হয় প্যারাইটাল লেয়ার আরেকটা আছে ভিসেরাল লেয়ার তো এই হলো আমাদের পেরিকার্ডিয়ামের ক্লাসিফিকেশান মেইন ক্লাসিফিকেশান দুইটা অর্থাৎ আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর একটা আছে ইনার ফাইব্রাস ইনার সেরাস পেরিকার্ডিয়াম ইনার সেরাস পেরিকার্ডিয়ামটা আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্যারাইটাল লেয়ার বিসেরাল লেয়ার তো এখন আমাদের যদি বলি যে মনে করেন এটা যদি একটা পেরিকার্ডিয়াম হয় জাস্ট ইমাজিন তো এই যে সবার বাইজের লেয়ারটা এটা হলো আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম তো এর ভেতরে আর একটা লেয়ার থাকে যেটাকে আমরা বলতেছি ইনার সেরাস পেরিকার্ডিয়াম বাট এই সেরাস পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার থাকে তো এই পুরোর জিনিসটা অর্থাৎ এই দুইটা লেয়ার মিলেই আমাদের মূলত এই ইনার সেরাস পেরিকার্ডিয়াম বাট এই সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা সাব আছে যেটাকে আমরা বলতেছি একদম যে বাইরেরটা সেটাকে আমরা বলতেছি প্যারাইটাল লেয়ার আর ভেতরেরটাকে আমরা বলতেছি ভিসেরাল লেয়ার আর এইখানে থাকে আমাদের হার্ট তো হার্টের গায়ে যে লেয়ারটা লেগে থাকে সেটাই হলো ভিসেরাল লেয়ার অর্থাৎ ভিসেরাল লেয়ারটা ডিরেক্টলি হার্টের সারফেসের সাথে জয়েন্ট করে থাকে বা যুক্ত থাকে আর প্যারাইটাল লেয়ারটা হলো ভিসেরাল লেয়ারের পরে যে লেয়ারটা থাকে সেটাকে বলতেছি প্যারাইটাল লেয়ার তো এই দুইটা লেয়ার মিলে তৈরি হইতেছে সেরাস লেয়ার এবং এই সেরাস লেয়ারের এই যে এইটা হলো সেরাস লেয়ার এবং সবার বাইরে যেটা সেটা হলো আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম তো এই হলো আমাদের পেরিকার্ডিয়ামের ক্লাসিফিকেশান সো আপনি যখন ক্লাসিফিকেশন বলবেন নেক্সট আপনাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করবে এটা আর্টারি সাপ্লাই বলো ভেনাস ডেনেস বলো নার্ভ সাপ্লাই বলো এটার ডেভেলপমেন্ট বলো এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে ইজিলি সারা করতে পারে তো এখন সহজভাবে মনে রাখার জন্য যেভাবে মনে রাখবেন তখন আপনি যখন লেয়ারের কথা বলবেন যে কী কী লেয়ার আছে লেয়ারের পরেই যে প্রশ্নটা আপনাকে ফেস করতে হবে সেটা হলো পেরিকার্ডিয়ামের আর্টারি সাপ্লাই ভেনাস ডেনেস নার্ভ সাপ্লাই এই জিনিসটার প্রশ্ন মানে এই প্রশ্নটার সম্মুখীন আপনাকে হতে হবে যদি আপনাকে পেরিকার্ডিয়াম থেকে প্রশ্ন জিজ্ঞেস করে এখন আপনাদের সহজ একটু মনে রাখার চেষ্টা করবেন আমরা প্রথমে লিখছি আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর এটা হলো ইনার সেরাস পেরিকার্ডিয়াম যেটা দুইটার লেয়ার একটা হলো প্যারাইটাল লেয়ার একটা বিসেরাল লেয়ার এখন আপনারা একটু মনে রাখবেন যে ইনার সেরাস পেরিকার্ডিয়ামের যে প্যারাইটাল লেয়ার এবং আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম এই দুইটা জিনিসের আর্টারি সাপ্লাই ভেনাস ভেনাসডেন্স নার্ভ সাপ্লাই সেম শুধুমাত্র ইনার সেরাস পেরিকার্ডিয়ামের যে ভিসেরাল লেয়ারটা আছে সেটার আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই ভেনাস ভেনাসডেনাসটা ডিফারেন্ট সো এইভাবে একটু মনে রাখবেন যে আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং ইনার সেরাস পেরিকার্ডিয়ামে যে প্যারাইটাল লেয়ার এই দুইটার আর্টারি সাপ্লাই ভেনাস ভেনাসডেনস নার্ভ সাপ্লাইটা সেম তো এখন এদের আর্টারি সাপ্লাইটা কি আর্টারি সাপ্লাইটা ফার্স্ট অফ অল হল ইন্টারনাল থোরাসিক আর্টারি এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ারটা তো এটা আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং প্যারাইটাল লেয়ার দুইজনের ক্ষেত্রেই সেম এটা হলো আর্টারি সাপ্লাই যখন আপনি ভিসারাল লেয়ারে যাবেন তখন ভিসেরাল লেয়ারের ক্ষেত্রে যে আর্টারিটা আসবে সেটা হলো করোনারি আর্টারি লেফট করোনারি আর্টারি বা রাইট কর্নার আর্টারি দুই জায়গা থেকেই আসলে ভিসেরাল লেয়ারের সাপ্লাই পেয়ে থাকে এরপরে যখন আপনি যাবেন ভেনাস ড্রেনেজ ভেনাস ড্রেনেজে যখনই যাবেন আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং প্যারাইটাল লেয়ার বোথ মানে এরা দুইজনই সাপ্লাই পাচ্ছে বা এদের ভেনাস ড্রেনেজটা হচ্ছে অ্যাজাইগাস ভেইন এবং ইন্টারনাল থোরাসিক ভেইন তো এরা দুইজন সেম জায়গায় ড্রেনেজ করতেছে আর আমাদের ভিসারাল লেয়ারটা ড্রেনেজ করতেছে করোনারি সাইনাসে তা আমাদের এটা ড্রেনেজ পয়েন্ট হলো করোনারি সাইনাস এরপর আছে নার্ভ সাপ্লাই সেম ওয়েতে আউটার ফাইবার পেরিকার্ডিয়াম এবং প্যারাইটাল প্যারিকার্ডিয়াম বা প্যারাইটাল লেয়ার এদের দুইটারই নার্ভ সাপ্লাই হবে ফ্রেনিক নার্ভ সাপ্লাই এবং এটার রুট হলো সি থ্রি অর্থাৎ সার্ভাইকাল থ্রি ফোর ফাইভ এবং এরা সেন্সিটিভ টু পেইন অর্থাৎ এখানে আপনার পেইন সেন্সেশান থাকবে ফ্রেনিক নার্ভ থাকার কারণে এটা পেইন থাকবে এটা হলো সোমাটিক নার্ভ সাপ্লাই আর আপনি যখন বিচারালে যাবেন তখন দেখবেন যে অটোনোমিক নার্ভ সাপ্লাই যেটা আসতেছে মূলত ভেগাস নার্ভ থেকে অ্যান্ড সিম্পেথেটিক নার্ভ থেকে তো অটোনোমিক নার্ভ সাপ্লাই হওয়ার কারণে এখানে কোনো পেইন সেনসেশান থাকবে না সো এ হলো আমাদের পেরিকার্ডিয়ামের যে চারটা লেয়ার বা দুই ধরনের লেয়ার যেটা আমরা পাইলাম আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম ইনার সেরাস পেরিকার্ডিয়াম সো এদের আর্টারি সাপ্লাই ভেনাস ডেনেস এবং নার্ভ সাপ্লাই তো আপনাকে কিন্তু ভাইবাতে এই প্রশ্নটা ইজিলি আপনি ফেস করবেন যখনই আপনাকে পেরিকার্ডিয়াম থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে তো পেরিকার্ডিয়াম থেকে যাই পড়েন প্রথম পড়বেন যে পেরিকার্ডিয়াম জিনিসটা আসলে কি এটার কী কী লেয়ার আছে কোন লেয়ারটার কী কী সাপ্লাই অর্থাৎ কোন লেয়ারে আর্টারি সাপ্লাইয়ের নামটা কি ভেনার ড্রেনেসের নামটা কি এবং কোথায় কোন নার্ভ সাপ্লাইটা দিতেছে এটা কিন্তু আপনাকে ফ্রিকুয়েন্টলি একটা আস্কিং প্রশ্ন তো আপনি যখন এই পেরিকার্ডিয়াম থেকে এই বেসিক প্রশ্নগুলো পারবেন অর্থাৎ পেরিকার্ডিয়ামের লেয়ার পেরিকার্ডিয়ামের আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই ভেনাস ড্রেনেস তখন আপনাকে আর একটু ডিপ প্রশ্ন করতে পারে যে আপনি এ সম্পর্কে আরও কিছু জানেন কিনা বা আপনাকে যদি ভালো মার্কস স্যাররা দিতে চায় তখন কিন্তু আপনাকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেটা হলো পেরিকার্ডিয়াল সাইনাসিস অর্থাৎ পেরিকার্ডিয়ামের ওপরে যে গ্রেড ভেসেলগুলো থাকে অর্থাৎ রুট বলেন যে গ্রেট ভেসেলগুলো বের হইতেছে বা এন্ট্রি করতেছে হার্টে তো সেইখান থেকে কিন্তু আপনাকে এই সাইনাসগুলো জিজ্ঞেস করতে পারে সো এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে বাট সাইনাসগুলোর নাম আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমরা হার্টের উপর দিক থেকে কোন কোন সাইনাস দেখতে পাই এখন এইখানে দুই ধরনের সাইনাস থাকে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে একটা আছে হলো ট্রান্সভার্স সাইনাস আর একটা আছে অবলিক সাইনাস তো এই ট্রান্সভার্স সাইনাসটা কোথায় থাকে অবলিক সাইনাসটা কোথায় থাকে এটা কিন্তু আপনাকে আঙুলতে দেখাইতে জিজ্ঞেস করে অর্থাৎ আঙুলতে দেখাইতে বলতে হয় বা আপনাকে আঙুলতে দেখাই দিতে হয় যে স্যার এটাকে বলা হয় ট্রান্সভার্স সাইনাস এটাকে বলা হয় অবলিক সাইনাস তো এটা আমি একটু জাস্ট একটা ফিগার রাখছি এটা আপনারা মনে করেন জাস্ট হার্টের উপর থেকে আপনারা একটা ভিউ দেখতেছেন তো আপনারা যখন হার্টের উপর দিক থেকে খেয়াল করবেন তো এখানে দেখবেন একটা বড় একটা ওপেনিং দেখবেন যেটাকে আমরা বলতেছি সুপ্রিয়র ভেনাকেবার একটা ওপেনিং নিজ দিয়ে আর একটা ওপেনিং দেখবেন সেটাকে আমরা বলতেছি ইনপ্রিওর ভেনাকেবার ওপেনিং এখন এই সুপ্রিয়র ভেনাক্যাভা এবং ইনফিরিয়োর ভেনাক্যাবার মাঝখানে দেখবেন যে আরও দুইটা ছোটো ছোটো ওপেনিং আছে যেটা হল রাইট পালমোনারি ভেইনের ওপেনিং রাইট পালমোনারি ভেইনের ওপেনিং এবং ঠিক রাইট পালমোনারি ভেইনের ওপেনিংয়ের বিপরীত পাশে আরও দুইটা এরকম ছোটো 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 ওপেনিং দেখবেন সেটা হলো লেফট পালমোনারি ভেইনের ওপেনিং সেটা হলো লেফট পালমোনারি ভেইনের ওপেনিং তা আমরা এই জিনিসটা পেলাম এবং যখন আপনারা উপর দিকে একটু খেয়াল করবেন সেখানে দেখবেন আরও দুইটা বড় বড় ওপেনিং আছে সো এই ওপেনিংয়ের উপরেরটা অর্থাৎ সবার বাইরেরটা যেটা সেটাকে আমরা বলতেছি অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটা এবং সেই অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটার নিজ দিয়ে আর ওপেনিং আছে যেটাকে আমরা বলতেছি পালমোনারি ট্রাঙ্ক তো এই হলো উপরের মানে আমাদের টোটাল যে টোটাল ছয়টা এরকম ওপেনিং আমরা দেখতে পাবেন তো এই ওপেনিংগুলোকে আমাদের মাঝখান থেকে অর্থাৎ এই ওপেনিংগুলার এখন আমরা যে উপরের দিকে যেটা পাইলাম এই যে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটা এবং পালমোনারি ট্রাঙ্ক আর নিজ দিয়ে দেখবেন যে এই সুপ্রিয়র ভেনাকেভা পালমোনারি রাইট পালমোনারি ভেইন এবং লেফট পালমোনারি ভেইন এর মাঝখান দিয়ে একটা সাইনাসের মতো অর্থাৎ একটা ফাঁকা জায়গা দেখবেন একটা ফাঁকা জায়গা আঙুল দিয়ে দিলে অর্থাৎ এইখান দিয়ে আঙুল ঢুকাইলে পরে এরকম ট্রান্সভার্সলি আপনাকে আঙুলটা প্লেস করতে হয় যার জন্য এই সাইনাসটার নাম দেওয়া হয়েছে ট্রান্সভার্স সাইনাস এই সাইনাসটার নাম ট্রান্সভার্স সাইনাস আর ঠিক এই রাইট পালমোনারি ভেইন অ্যান্ড লেফট পালমোনারি ভেইন এবং নিচের দিকে যে ইনফিরিয়র ভেনাকে বা এর মাঝখান দিয়ে একটা অবলিকলি অর্থাৎ আপনি যদি একটা অবলিক এভাবে আঁকেন অথবা এভাবে একটা অবলিক টান দেন তো সেরকম একটা মার্জিন যখন আঁকবেন তখন সেটাকে আমরা বলতেছি অবলিক সাইনাস তো অবলিক সাইনাসের বাউন্ডারি যদি আমি বলি যে তাহলে অবলিক সাইনাসের আগে পিছে কারা আছে দেখেন অবলিক সাইনাসের দুই সাইডে কে কে আছে এই পালমোনারি ভেইনগুলো অর্থাৎ টু পেয়ার পালমোনারি ভেইন রাইট সাইডের দিকে আছে রাইট পালমোনারি ভেইন লেফট সাইডের দিকে আছে লেফট পালমোনারি ভেইন নিচের দিকে ইনফিরিয়রলির দিকে আছে ইনফিরিয়র ভেনাকে আর আর সুপিরিয়রলিতে কারা আছে সুপিরিয়র দিকে আছে ট্রান্সভার্স সাইনাস উপরের দিকে ট্রান্সভার্স সাইনাসটা আছে আর এখন ট্রান্সভার্স সাইনাসের যদি বাউন্ডারিটা বলি তাহলে আলটিমেটলি কি আছে ট্রান্সভার্স সাইনাসের উপরের দিকে আছে অ্যাসেন্ডিং আউট্যাং পালমোনারি ট্রাঙ্ক নিচের দিকে আসে অবলিক সাইনাস রাইট সাইডের দিকে আসে সুপ্রিয়র ভেনাকেভা লেফট সাইডের দিকে যদি বলি তাহলে আসে লেফট পালমোনারি ভেইন তো আপনাকে কিন্তু এই পেরিকার্ডিয়াম থেকে জিজ্ঞেস করলে ভালো মার্কস দেওয়ার জন্য এই পেরিকার্ডিয়াল সাইনাসের নাম জিজ্ঞেস করতে পারে আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে পেরিকার্ডিয়াল সাইনাস আছে দুইটা একটা হলো ট্রান্সভার সাইনাস একটা হলো অবলিক সাইনাস ট্রান্সভার সাইনাসের বাউন্ডারি জিজ্ঞেস করতে পারে এবং এটা কোথায় কোথায় ফর্মেশন করে এটা আপনাকে দেখাই দিতে হইতে পারে আপনারা যখন ভিসেরাটা দেখবেন তখন এই জিনিসটা স্যারদের কাছ থেকে একটু ভালো করে দেখে নেবেন আপনাদের স্যারাই দেখাই দেবে যে কোন কোনটা আসলে ট্রান্সভার সাইনাস কোনটা অবলিক সাইনাস এটা আসলে ভিসেরা ছাড়া ওভাবে দেখানো পসিবল না তো আপনারা সবাই যখন আপনাদের কলেজে হার্ট বিচারটা পড়াবে তখন আপনাদের এই দুইটা সাইনাস সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট ধারণা রাখার দুইটা সাইনাস কোথায় কোনটা আছে সেটা একটু দেখে নেবেন কারণ এটা কিন্তু ভাইবাতে অহরহ জিজ্ঞেস করা হয় আপনাকে পেরিকার্ডিয়াম থেকে না জিজ্ঞেস করলেও আপনি যদি যদি হার্টও তুলেন। মানে আপনার হার্ট দিয়ে যদি পরীক্ষা শুরু হয় তবুও আপনি সাইনাসের সম্মুখীন হইতে পারেন আপনাকে কিন্তু ভাইভাতে এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে প্রশ্ন করতে পারে সো এই যে অল্প একটু টপিক্স বাট বেশ ভাইটাল টপিক্স পারলে অনেক মার্কস পাবেন আপনাকে যদি সারা অনার্স মার্ক দিতে চায় বা ভালো মার্কস দিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই টাইপের প্রশ্ন করতে পারে এটা না পারলে ফেইল হবে না বাট না পারলে আপনি ভালো মার্কস থেকে বঞ্চিত হবেন তো অল্প একটু টপিক্স তো একটু চেষ্টা করে যাবেন পড়ে যাওয়ার যাতে আপনার ভালো মার্কস থেকে আপনি বঞ্চিত না হন যাতে পরে যে আপনাকে আফসোস করতে না হয় যে ইস একটা প্রশ্ন পারলে হয়তো ভালো মার্কস পাইতাম তো সবার জন্য বেস্ট অফ লাক একটু দেখে যাবেন আশা করি আপনার পরীক্ষাটা ভালোই হবে থ্যাংক ইউ